হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 4 লেসন 5 সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্ড অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স, পেয়ার্স মানে জোড়াবদ্ধভাবে, দলবদ্ধভাবে নিচের কাজটি করো বা কাজগুলো করো। আর সিনোনিম ইজ একটি সমর্থক হয়, ইজ আ ওয়ার্ড মানে সিনোনিম হচ্ছে এমন একটি শব্দ দ্যাট যা কি না মিন্স মানে বোঝায়, দ্য সেম মানে একই, অর অথবা অলমোস্ট প্রায় দ্য সেম একই রকম, অ্যাজ অ্যানাদার ওয়ার্ড অন্য আরেকটি শব্দের মানে হচ্ছে সিনোনিম হচ্ছে এমন একটা শব্দ যার অর্থ অর্থটি প্রায় কাছাকাছি সেই শব্দটির অথবা সেই শব্দটির মতোই অর্থ প্রকাশ করে থাকে। দেয়ার মে এখানে থাকতে পারে, মে বি মোর দ্যান অ্যানোসিনোনিমস, দেয়ার মে বি মোর দ্যান এখানে একাধিক থাকতে পারে ওয়ান সিনোনিমস ফর সাম অফ দ্য ওয়ার্ডস মানে একটা শব্দের একাধিক সিনোনিম থাকতে পারে। বিগ অ্যান্ড লার্জ বড় এবং বিশাল, বিগিন অ্যান্ড স্টার্ট শুরু করা এবং আরম্ভ করা, আর সিনোনিমস এগুলো হচ্ছে সমার্থক শব্দ। অ্যান্ড অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড, অ্যান্টোনিম হচ্ছে এমন একটি শব্দ দ্যাট যা কি না মিন্স বোঝায় দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড, একটা শব্দের বিপরীত অর্থকে সাধারণত অ্যান্টোনিম বলা হয়ে থাকে। সর মানে হচ্ছে দুঃখিত, অ্যান্ড হ্যাপিনেস মানে সুখ, তার মানে দুঃখর বিপরীত হচ্ছে সুখ। রাইট ঠিক, অ্যান্ড রং হচ্ছে ভুল, ঠিক এবং ভুল। আর এক্সাম্পলস এগুলো হচ্ছে উদাহরণ অফ অ্যান্টোনিমস, এগুলো বিপরীতার্থক শব্দের উদাহরণ। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।